আজকে আমরা সেকেন্ড কোয়ালিগেটিভ প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। গতদিন আমরা যে কোয়ালিগেটিভ প্রপার্টিটা সম্পর্কে আলোচনা করেছি সেটা হলো বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ডেল্টা টিবি অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, এবং সেই সংক্রান্ত যে রাউল্টের সূত্র আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা এই যে বিষয়টা আমরা পড়তে চলেছি স্ফুটনাঙ্কের উন্নয়ন, তো প্রথমে আমাদের যেটা জেনে নিতে হবে যে স্ফুটনাঙ্ক কাকে বলে, এবং যখন আমরা একটা দ্রবণ বা বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক বলি তার সঙ্গে বাষ্পচাপের কোনো রিলেশন আছে কিনা সেটাও আমরা এক্ষেত্রে উল্লেখ করব। তাহলে প্রথমে আমরা আসি যে স্ফুটনাঙ্ক কাকে বলে সেই আলোচনাটায়। তাহলে স্ফুটনাঙ্ক এইটা, তাহলে আমরা জানি যে কোনো তরলের উপরিভাগ থেকে সবসময় বাষ্প উৎপন্ন হয়, কিন্তু যদি আমরা সেই একটা তরলকে যদি ক্রমশ তার তরলের যে টেম্পারেচার সেটাকে তাপ প্রয়োগে বাড়িয়ে যাই, তাহলে এক সময় গিয়ে আমরা দেখব যে তরলের সর্বত্র সমস্ত তল থেকেই বাষ্প উৎপন্ন হয় এবং তরলটা ফুটতে থাকে এবং একটা নির্দিষ্ট চাপেই ঘটনাটা ঘটাতে হয়। তাহলে সেই চাপটা যদি বায়ুমণ্ডলীয় চাপ হয় তখন তাকে আমরা ওই তরল পদার্থের স্বাভাবিক স্ফুটনাঙ্ক বলে থাকি। এবং স্ফুটনাঙ্কের সঙ্গে বাষ্পচাপের কি রিলেশন, এখানে বলা হচ্ছে যে একটা তরলের স্ফুটনাঙ্কে যখন তরলটা ফুটতে থাকবে স্বাভাবিক যে বায়ুমণ্ডলীয় চাপে যদি ধরে নিই, সেই অবস্থায় তরলের উপরিস্থিত, এটা ধরা যাক একটা পাত্র, সেখানে তরল আছে, তরলের উপরিস্থিত বাষ্পের যে বাষ্পচাপ এবং যদি বাহ্যিক চাপ যদি আমরা PATM অ্যাটমসফেরিক প্রেশার এটা ধরে নিই, তাহলে যে অবস্থায় তরলের বাষ্পচাপ এবং সেই তরলটা বিশুদ্ধ তরলও হতে পারে বা দ্রবণও হতে পারে, তাহলে তার বাষ্পচাপ এবং যে বাহ্যিক চাপ যেটাকে PATM দিয়ে এক্সপ্রেস করা হয়েছে দুটো যখন ইকুয়াল হয়ে যাবে তখন সেই তরলটা ফুটতে থাকবে, এটা আমরা বলতে পারি। যে কোয়ালিগেটিভ প্রপার্টিটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, তার সম্পর্কে কতগুলো কথা আগে আমরা উল্লেখ করেছি সেগুলো এবার আমরা একটু লিখিত আকারে দেখে নেব। যে স্ফুটনাঙ্কে যে কোনো তরলের বাষ্পচাপ ইকুয়ালস টু বহিঃস্থ চাপ, বাইরের চাপের সঙ্গে সমান, তরলের উপরে যে বাষ্প থাকে তার যে চাপ এবং বহিঃস্থ চাপ তারা পরস্পর সমান হয়, এবং বহিঃস্থ চাপকে সাধারণত বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ 1 ATM ধরে নেওয়া হয়, কিন্তু সবসময় যে 1 ATM থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। নির্দিষ্ট চাপে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের সাপেক্ষে দ্রবণের স্ফুটনাঙ্ক সবসময় বেশি হয়। অবশ্যই এই যে দ্রবণের কথা উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে বিশেষ দ্রাবযুক্ত দ্রবণ, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত কঠিন দ্রাবের যে দ্রবণ তার ক্ষেত্রটা প্রযোজ্যটা বারবার উল্লেখ করা হচ্ছে এই কারণেই, প্রযোজ্যতা বোঝানোর জন্য। এবার দেখো নির্দিষ্ট চাপে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক টিবি এবং ওই নির্দিষ্ট চাপেই দ্রবণের স্ফুটনাঙ্ক টিবি প্রাইম হলে আমরা বলতে পারি ডেল্টা টিবি ইকলস টু টিবি প্রাইম মাইনাস টিবি, দ্রবণের স্ফুটনাঙ্কের মান বেশি তাই তাকে ডেল্টা টিবি প্রাইম আগে রাখা হয়েছে মাইনাস দিয়ে, যেটা দ্রাবকের স্ফুটনাঙ্ক সেটা কম পরে রাখা হয়েছে। এখন এটা কেন হচ্ছে সেটা আমরা একটু খেয়াল করে নেব, মানে বুঝে নেব, এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে সেই প্রসঙ্গে যে স্ফুটনাঙ্কে কোনো তরলের বাষ্পচাপ বহিঃস্থ চাপের সঙ্গে সমান হবে। আরও একটা বিষয় যে একটা নির্দিষ্ট চাপে বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ তার তুলনায় ওই চাপে দ্রবণের বাষ্পচাপটা কিন্তু কম হয়, এটা কিন্তু আমরা কোয়ালিগেটিভ প্রপার্টি আলোচনা করতে গিয়ে বা তার আগে আমরা যে দ্রবণের চরিত্র দ্রাবকের চরিত্র আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু বিষয়টা দেখেছিলাম।
এইবার দেখো, আমরা এই কারণটা সম্পর্কে আলোচনা করছিলাম যে সম উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয়, এটা আমরা আগেই দেখেছি। দেখো আমরা এবার একটা কার্ড দেখে নেবো, এই কার্ড থেকেই আমরা বুঝে নেব যে কেন এরকম যে বাষ্পচাপ তার উন্নয়ন ঘটছে। দেখো এই দিকে যে আমরা আমরা এখানে উষ্ণতা টেম্পারেচারের অ্যাক্সিস প্লট করেছি, এখানে বাষ্পচাপের অ্যাক্সিস এখানে নেওয়া হয়েছে। এবার এবিটা হচ্ছে দ্রাবকের, বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ সেটা এবি রেখা দ্বারা প্রকাশ করা হয়েছে, আর দ্রবণের বাষ্পচাপটা সিডি রেখা দ্বারা প্রকাশ করা হয়েছে। এবার দেখো আমরা যখন বিশুদ্ধ দ্রাবক তার স্ফুটনাঙ্কে পৌঁছে যাচ্ছে বলে দেখছি, তখন এবি রেখাটাকে বিচার করব, কারণ সেটা দ্রাবকের। দেখো দ্রাবক যখন স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে, তার যে বাষ্পচাপ এবং যে অ্যাটমসফেরিক প্রেশার তারা পরস্পর সমান হবে। তাহলে কোন উষ্ণতা এটা ঘটেছে? আমরা দেখছি উষ্ণতাটা ঘটেছে টিবি, এটাকে ধরে নেওয়া হয়েছে যে দ্রাবকের যে স্ফুটনাঙ্ক। টিবি উষ্ণতায় এবি রেখা সাপেক্ষে, অর্থাৎ দ্রাবকের সাপেক্ষে তার বাষ্পচাপটা পিএটিএম এর সঙ্গে ইকুয়াল হয়ে গেছে। এবারে যদি আমরা দেখি যে এই উষ্ণতাতে সিডি অর্থাৎ দ্রবণের যে বাষ্পচাপ সেটা কোথায়, দেখো সেই অবস্থায় দ্রবণের বাষ্পচাপটা কিন্তু পি প্রাইম, এবং পি প্রাইম দ্যাট লেস দেন পি এটিএম হওয়ায় এই অবস্থায় কিন্তু দ্রবণটা তার স্ফুটনাঙ্কে পৌঁছায়নি, কারণ স্ফুটনাঙ্কে পৌঁছাতে হলে এই দুটো ভ্যালুকে ইকুয়াল হতে হবে। তাহলে আমরা যদি টেম্পারেচারকে আরো বাড়াই, আরো টিবি থেকে বৃদ্ধি করে টিবি প্রাইমে আনি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্রবণের যে কার্ভটার রেসপেক্টে এখানে একটা পয়েন্ট পাচ্ছি, যেটা আমরা দেখছি যে পি এটিএম এর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই অবস্থায়, মানে এইটা যখন টিবি প্রাইমে গেছে, তখন দ্রবণের যে কার্ভটা তার রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি যে তার বাষ্পচাপটা পি এটিএম এর সঙ্গে ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে বাষ্পচাপের বৃদ্ধি যেটা ঘটেছে সেটা টিবি থেকে বাড়িয়ে টি প্রাইম করলে তবে দ্রবণের বাষ্পচাপ বাহ্যিক চাপের সমান হয়েছে, আর টিবিতেই বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ সেটা পিএটিএম এর সঙ্গে ইকুয়াল হয়ে গিয়েছিল। সুতরাং বলা যেতে পারে টিবি হলো বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, টিবি প্রাইম যেটা গ্রেটার দেন টিবি সেইটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক। এবং যেহেতু প্রতি মুহূর্তে সম উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয়, এই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম, এরকম কোন উষ্ণতা ধরলো এখানেও বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম, এই ঘটনাগুলো যেহেতু ঘটছে তাই কিন্তু আমরা দেখছি স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটছে। এটা আগেই এটা উল্লেখ করেছি যে পি প্রাইম লেস দেন পি এটিএম হচ্ছিল, এটা আগেই বলা হয়েছে, এবং স্ফুটনাঙ্কের উন্নয়ন তার মানে ডেল্টা টিবি ইকুয়ালস টু টিবি প্রাইম মাইনাস টিবি। এবং এই সংক্রান্ত রাউল্টের কি সূত্র আছে সেটা এবার আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং দ্রবণে দ্রাবের যে মোলাল গাঢ়ত্ব দুটো পরস্পর সমানুপাতিক। তাহলে কি হলো না, স্ফুটনাঙ্কের উন্নয়ন অর্থাৎ ডেল্টা টিবি যে পরিমাণ স্ফুটনাঙ্ক বৃদ্ধি ঘটে সেইটার কথা বোঝানো হচ্ছে, এবং দ্রবণে দ্রাবের যে মোলাল গাঢ়ত্ব, মোলালিটি, যেটা আমরা আগে গাঢ়ত্ব সম্পর্কিত আলোচনায় দেখেছি, তারা পরস্পরের সঙ্গে সমানুপাতিক হয়ে যাবে। সুতরাং গাণিতিক যে আমরা বিষয়টাকে প্রকাশ করলাম সেটাকে যদি এই সরি যেটা আমরা ভাষায় প্রকাশ করলাম সেটাকে গাণিতিকভাবে প্রকাশ করলে দাঁড়াবে যে ডেল্টা টিবি প্রপোর্শনাল টু এম, যেখানে এম হলো দ্রবণের মোলালিটি। আবারও স্মরণ করিয়ে দিই, দ্রবণটা কিন্তু বিশেষ প্রকার দ্রাবযুক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা এবারে দেখো আমরা যেটা করেছি যে যেহেতু একটা সমানুপাতি সম্পর্ককে সমান করতে হলে একটা কনস্ট্যান্টের সাহায্য নিতে হয়, এখানে আমরা সেই কনস্ট্যান্টটাকে কে বি দিয়ে এক্সপ্রেস করেছি, দ্যাট ইজ ডেল্টা টিবি ইকুয়ালস টু কে বি ইন্টু এম। এখানে কে বিটাকে কি বলা হয়, কে বিটাকে বলা হয় মোলাল এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। মোলাল এলিভেশন, এলিভেশন হচ্ছে উন্নয়ন, অফ বয়লিং পয়েন্ট, মলিকিউলার
বয়েলিং পয়েন্ট কনস্ট্যান্ট বা ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে কেবিএল অনেক রকমের নাম আছে, সেই নামগুলো এখানে উল্লেখ করা হলো। এবারে দেখো, এটা হচ্ছে রাউল্টের 1 নম্বর সূত্র, যেটা কিনা ডেল্টা টিভি সংক্রান্ত। এবারে আমরা ডেল্টা টিভি সংক্রান্ত রাউল্টের দ্বিতীয় সূত্রে যাব। সেই দ্বিতীয় সূত্রটা অ্যাকচুয়ালি নাথিং বাট যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, এটা যে একটা কলিগেটিভ প্রপার্টি, জাস্ট সেটাকে প্রকাশ করে। এর থেকে বেশি কিন্তু কিচ্ছু না, আমরা বিষয়টা পড়লেই বুঝতে পারব। নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সমগ্রাম অণু, সমগ্রাম অণু তার মানেই এখানে সমগ্রাম অণু বলার অর্থ যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সমগ্রাম অণু বিভিন্ন দ্রাবক। দেখো, সমগ্রাম অণু বিভিন্ন দ্রাবের কথা যখনই বলা হচ্ছে, তার মানে দ্রাবের কণা সংখ্যা কিন্তু প্রতি ক্ষেত্রে একই হয়ে যাচ্ছে। সমগ্রাম অণু মানে সেক্ষেত্রে কণা সংখ্যা সমান। যাই হোক, দ্রবীভূত হয়ে লঘু দ্রবণ প্রস্তুত করা হলে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হবে সেটা সব ক্ষেত্রে সমান হবে। দেখো, এটা খুব একটা ক্লিয়ার কাট ব্যাপার যে আমরা আগেই বলেছি ডেল্টা টিভি হচ্ছে একটা কলিগেটিভ প্রপার্টি, যেটা ডিপেন্ড করে অনলি দ্রাবের কণা সংখ্যার উপর, তার চরিত্রের উপর নয়। সুতরাং যেহেতু এখানে সমগ্রাম অণু তথা অনুসংখ্যা বা কণা সংখ্যা সমান নিয়েছি, তাই অবশ্যই প্রতি ক্ষেত্রেই ডেল্টা টিভি সমান হবে। তাই আগেই আমরা বলেছি যে এই সূত্রটা জাস্ট বোঝায় যে কলিগেটিভ প্রপার্টি যেটা হচ্ছে ডেল্টা টিভি সেটাকে প্রকাশ করছে। এর পরের অংশে চলে আসি, যেটা বলা হয়েছে যে ডেল্টা টিভি একটি কলিগেটিভ প্রপার্টি, এটা আগেই আমরা বলেছি, এবং এটাকে আমরা খুব সংক্ষেপে একটা উদাহরণ সহযোগেও বিষয়টাকে বুঝে নিতে পারি। দুটো পাত্র নেওয়া হলো, সাপোজ দুটো পাত্রে 1 লিটার করে 1 লিটার বিশুদ্ধ জল প্রতি ক্ষেত্রেই নেওয়া হয়েছে, এবং দুটোতেই, দুটো পাত্রেই আমরা করেছে কি 0.01 এত মোল, এই পরিমাণ, সাপোজ এটায় সুগার নেওয়া হয়েছে, চিনি, এবং এটায় ধরে নেওয়া হলো এই একই পরিমাণ, অর্থাৎ 0.01 মোল এই পরিমাণ ইউরিয়া নিয়ে আমরা দ্রবণ তৈরি করেছি। এই অবস্থায় যদি আমরা দুটোরই স্ফুটনাঙ্কের কত উন্নয়ন হলো পরিমাপ করি, দেখব উভয় ক্ষেত্রেই সেই স্ফুটনাঙ্কের উন্নয়নটা সমান হবে। অবশ্যই স্ফুটনাঙ্কগুলো একই প্রেশারে পরিমাপ করতে হবে, এটা যেন খেয়াল থাকে, কারণ স্ফুটনাঙ্ক প্রেশারের ওপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক জল এরও যখন স্ফুটনাঙ্ক নির্ণয় করব, এবং এগুলোরও যখন স্ফুটনাঙ্ক নির্ণয় করব, দ্রবণগুলোর সবই কিন্তু একই প্রেশারে পরিমাপ করতে হবে, এবং স্ফুটনাঙ্কের কতটা বৃদ্ধি হলো সেটাকে পরিমাপ করলে দেখব এর ক্ষেত্রেও যা স্ফুটনাঙ্কের বৃদ্ধি, এর ক্ষেত্রেও স্ফুটনাঙ্কের বৃদ্ধি তথা উন্নয়ন সমান। এর দ্বারা এটাই বোঝায় যে উভয় ক্ষেত্রেই, দুটোর ক্ষেত্রেই আমরা দেখতে পাব যে এরা যে একটা, এই ডেল্টা টিভি যে একটা কলিগেটিভ প্রপার্টি সেটাকে বোঝাচ্ছে। এবারে কোন কোন ক্ষেত্রে এই ডেল্টা টিভি ইকুয়ালস টু কেবি ইনটু এম, দ্যাট ইজ রাউল্টের যে মেন যে ফর্মুলাটা বা সূত্রটা, সেটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না? 1 নম্বর হচ্ছে দ্রাবের চরিত্রের ওপর। এটা নিয়ে নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না যে দ্রাবের যে যে চরিত্রগুলো থাকে সেটা তড়িৎ অবিশ্লেষ্য হবে, কঠিন হবে, অনুদ্বায়ী হবে এবং অসংযোজিত প্রকৃতির হবে, এই রকম চরিত্রগুলো দ্রাবকে মেনটেন করতে হবে, তবেই সেক্ষেত্রে ডেল্টা টিভি এর যে ফর্মুলা বা রাউল্টের সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। এবং সেকেন্ড হচ্ছে লঘু দ্রবণের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে সূত্রটা প্রয়োগ করা সম্ভব, এই দুটো ক্ষেত্রকে দেখতে হবে। এবারে চলে আসি ডেল্টা টিভি এর যে ফর্মুলাটা আমরা এখন করেছি, সেই ফর্মুলারই একটুখানি এক্সটেনশন পার্ট আর কি, সেটা আমরা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি ডেল্টা টিভি ইকুয়ালস টু কেবি ইনটু এম, তাহলে কেবি ইনটু W2 ইনটু 1000 বাই M2 ইনটু W1। তো এটা আমরা, এই ফর্মুলাটা আমরা যে মোলালিটির ফর্মুলা সেটা এখানে আমরা করেছি, যেখানে W2 হচ্ছে দ্রাবের পরিমাণ, W1 হচ্ছে দ্রাবের পরিমাণ, এবং দুটো পরিমাণকেই কিন্তু গ্রামে প্রকাশ করতে হবে। আর M2 হচ্ছে যে দ্রাব পদার্থ আছে তার গ্রাম আণবিক ভর। এইবার
লক্ষ্য করো এখান থেকে যদি আমরা ইকুয়েশনটা দুটোকে ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমরা এম টু এর ফর্মুলা পাচ্ছি কেবি বাই ডেল্টা টিবি ইন্টু ডাব্লু টু ইন্টু 1000 ডিভাইডেড বাই ডাব্লু ওয়ান। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এগুলো যদি সবগুলি আমাদের গিভেন হয়, সবগুলি যদি আমাদের প্রদত্ত হয় কেবি ডেল্টা টিবি ডাব্লু টু ডাব্লু ওয়ান, তাহলে আমরা একটা অজ্ঞাত যদি আমরা দ্রাব পদার্থ নিই তার জন্য তার যে আণবিক ভর এম টু সেটা ক্যালকুলেট করতে পারি, বা এই ফর্মুলা অ্যাপ্লাই করে যে কোনো বাকি, এখানে দেখো কটা আননোন আছে, ডেল্টা টিবি আননোন, কেবি সাধারণত দেয়া থাকে প্রদত্ত মান থাকে, ডাব্লু টু এম টু ডাব্লু ওয়ান, তবুও ধরে নিচ্ছি 1 2 3 4 5, তো পাঁচটা আমাদের টোটাল এখানে রাশি আছে। তো সেই টার্মগুলোর মধ্যে কোনো একটা যদি অজানা থাকে, বাকি চারটে বলে দেওয়া থাকে কোনোভাবে, তাহলে আমরা যেটা আননোন সেটাকে নির্ণয় করতে পারবো এই ফর্মুলা প্রয়োগ করে। এবারে দেখো ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু এম, যেহেতু এখানে এম অর্থাৎ মোলালিটি যদি ওয়ান হয় কোনো দ্রবণের ক্ষেত্রে, সেক্ষেত্রে ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি হয়ে যাচ্ছে। তাহলে মোলালিটি কখন ওয়ান হবে? না, যদি 1000 গ্রাম দ্রাবকে আমরা 1 মোল দ্রাব পদার্থ যোগ করি, এই বিশেষ প্রকারের দ্রাব, বিশেষ চরিত্র বিশিষ্ট যেটা আগেই বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা যেটা পাব মোলালিটি হয়ে যাবে 1, একক মোলালিটি বিশিষ্ট, এবং সেক্ষেত্রে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন সেটাই এই যে আমাদের ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট কেবি তার সঙ্গে সমান হবে। সুতরাং বলা যাবে একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হলো কেবি, এটা আমরা বলতে পারি। এবারে আমরা এবারে চলে আসবো কেবি সম্পর্কে আরেকটু আমরা আলোচনা করে নেব। প্রথমে আসি কেবি এর একক। দেখো কেবি ইকুয়ালস টু ডেল্টা টিবি বাই এম, তাহলে ডেল্টা টিবি বাই এম, এখানে দেখো ডেল্টা টিবি স্ফুটনাঙ্কের উন্নয়ন। একটা ব্যাপার খেয়াল করবে, দুটো দূরত্বের পার্থক্য যেমন একটা দূরত্বকেই বোঝায়, তেমন দুটো স্ফুটনাঙ্কের পার্থক্য একটা কিন্তু উষ্ণতাকেই কিন্তু ডিনোট করে। সুতরাং উষ্ণতার একক আমরা জানি যে যেটা সেটা হচ্ছে কেলভিন, আর মোলালিটির ইউনিট হচ্ছে মোল পার কেজি, 1 কেজি দ্রাবকে কত মোল দ্রাব দ্রবীভূত আছে, তাই এম এর ইউনিট হলো মোল পার কেজি। সুতরাং কেবি এর ওভারঅল ইউনিট সেটা দাঁড়াচ্ছে কেলভিন কেজি পার মোল, কে কেজি পার মোল, কে ফর কেলভিন। এবারে দেখো কেবি দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। এটা তার মানে কেবি এর মানটা কিন্তু আমরা যদি জল এই দ্রাবকটাকে ফিক্সড রাখি এবং তাতে কোনো ক্ষেত্রে গ্লুকোজ যোগ করি, কোনো ক্ষেত্রে সুগার যোগ করি, কোনো ক্ষেত্রে ইউরিয়া যোগ করি, ইত্যাদি যদি আমরা বিভিন্ন ধরনের পদার্থকে যোগ করি, সেক্ষেত্রে কিন্তু কেবি এর মানটা ফিক্সড থাকবে। শুধু যেটার ভ্যারিয়েশন হবে বা চেঞ্জ হবে, যখন মানে কখন কেবিটা চেঞ্জ হবে, যদি আমরা দ্রাবকটা পরিবর্তন করি, জলের পরিবর্তে বেঞ্জিন ব্যবহার করি, ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ঘটনাটা বিভিন্ন রকম হবে। এবারে দেখো তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করে কিছু ম্যাথামেটিক্যাল অপারেশন করলে আমরা এই ফর্মুলাটা পাব। এই ফর্মুলাটাই আমাদের মনে রাখতে হবে ডিরেক্ট, যে কেবি ইকুয়ালস টু আর টিবি স্কোয়ার বাই 1000 এলভি। কোনটা কি না, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা আমরা গ্যাসের চ্যাপ্টারে পড়েছি সেটাই আর, অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক। টিবি হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের যে স্ফুটনাঙ্ক, অবশ্যই এটা স্বাভাবিক স্ফুটনাঙ্ক, অর্থাৎ 1 বায়ুমণ্ডলীয় চাপে যে স্ফুটনাঙ্ক সেটাই বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। এলভি, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের লীন তাপ, এটা কিন্তু স্মরণ রাখবে, এটা পার কেজি ইউনিটে কিন্তু আমাদের, সরি পার গ্রাম, এই ইউনিটে এটাকে প্রকাশ করতে হবে, নট কেজি, পার গ্রাম ইউনিট হিসাবে আমাদের এটাকে প্রকাশ করতে হবে। এবার দেখো গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা এখানে বলে শুরু করেছিলাম, যে কেবি শুধুমাত্র দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। এখানে খেয়াল করে দেখো যে কেবি এর যে রিলেশন আমরা করেছি, তাতে যে টিবি এর কথা উল্লেখ করেছি সেটা বিশুদ্ধ দ্রাবকের জন্য অ্যাপ্লিকেবল, এবং যে এলভি আমরা অ্যাপ্লাই করেছি সেটা বিশুদ্ধ দ্রাবকের জন্য, সেটাও বিশুদ্ধ দ্রাবকের জন্য অ্যাপ্লিকেবল।
তাহলে প্রতি কেজিতে আমরা যে এলভি এর কথা বললাম এবং যে বিশুদ্ধ দ্রাবকের জন্য টিভি, দুটোই দেখো দুটো ক্ষেত্রেই শুধু দ্রাবক, দ্রাবক এখানে উপস্থিত নেই। সুতরাং এটা কিন্তু বলতে পারবো যে কেভিটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, অনলি দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। তাই বলা হচ্ছে সমীকরণে দ্রাবের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো রাশি নেই, অর্থাৎ কেভি দ্রাবকের প্রকৃতির উপর কেবলমাত্র নির্ভর করে।